অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা দেশ গঠনের কাজে নেমে পড়েছেন। বৃহস্পতিবার রাত 9:20 বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরপর বাকি 13 উপদেষ্টাও শপথ গ্রহণ করেন। তবে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি অন্য 3 উপদেষ্টা। নবগঠিত এই সরকারের 5 জনই চট্টগ্রাম জেলার। এর আগে কখনো এই জেলা থেকে একই সঙ্গে 5 জন উপদেষ্টা হননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের হাটহাজারিতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালে তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। আরেক উপদেষ্টা নূরজাহান বেগমের বাড়িও হাটহাজারিতে। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুসের একজন প্রথম সারির সহযোগী ছিলেন। নূরজাহান বেগম ব্যাংকের প্রকল্প শুরুর সময় থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূল পর্যায়ে দরিদ্র নারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুকী আজম চট্টগ্রামের হাটহাজারিতে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের উপঅধিনায়ক ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং স্ত্রী শামিমা ফারুকের সঙ্গে মিলে চট্টগ্রামের প্রথম ফ্যাশন হাউস রমণীয়া প্রতিষ্ঠা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। ডক্টর আফম খালিদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত্মাউহিদের সম্পাদক, বালাগুস সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন। আহমদুল্লাহ সিকদার, কালবেলা ডেস্ক।